আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কনসেপ্টের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটিতে আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং 3 এর কিছু বেসিক নিয়ে আলোচনা করব। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর পূর্ববর্তী কোর্সগুলোতে আমরা পেমেন্ট ডিজাইন, ট্রাফিক সিগন্যাল ডিজাইন সম্পর্কে বিস্তারিত জেনেছি। এই কোর্সটিতে আমরা ট্রান্সপোর্টেশন প্ল্যানিং প্রসেস কী কী, ট্রাফিক ম্যানেজমেন্ট কনসেপ্ট, এলিমেন্ট অফ ট্রাফিক ফ্লো সম্পর্কে বিস্তারিত জানব। আজকের ভিডিওতে আমরা এলিমেন্টস অফ ট্রাফিক ফ্লো অথবা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ ট্রাফিক ফ্লো নিয়ে ডিসকাস করব। আমাদের ট্রাফিক ফ্লো নিয়ে জানতে হলে সবার আগে যেটি জানতে হবে সেটি হচ্ছে হোয়াট ইজ ফ্লো। ফ্লো বলতে আমরা যদি একটি রোডে একটি পয়েন্ট কনসিডার করি এবং একটি টাইম পিরিয়ডে সেই পয়েন্ট দিয়ে কয়টি ভেহিকেল পাস করছে সেটি মেজার করি, দেন সেটি হচ্ছে আমাদের সেই রোডের ফ্লো। এই টাইম পিরিয়ডটিকে অবশ্যই 1 আওয়ারের চাইতে কম হতে হবে। ফ্লোকে আমরা কিউ দিয়ে ডিনোট করে থাকি। কিউ বের করার ফর্মুলাটি হচ্ছে n × 3600/t সেকেন্ড। এখানে n হচ্ছে টি সেকেন্ড সময়ে ওই একটি পয়েন্টকে যে কয়টি ভেহিকেল পাস করে যায়। টি এর ভ্যালু সবসময় আমাদের সেকেন্ডে বের হবে, এই জন্য তাকে 3600 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা আওয়ারে কনভার্ট করে নিই এবং অতঃপর ফ্লোয়ের কিউকে আমরা ভেহিকেল পার আওয়ারে পাই। এরপরে কম্পোনেন্টটি হচ্ছে আমাদের ডেন্সিটি। ডেন্সিটি বলতে বোঝায় একটি রোডে একটি নির্দিষ্ট মুহূর্তে পার ইউনিট লেন্থে যে কয়টি ভেহিকেলস থাকে সেটি হচ্ছে ডেন্সিটি। ডেন্সিটিকে আমরা কে দিয়ে প্রকাশ করে থাকি এবং এর ইউনিট হচ্ছে ভেহিকেল পার মাইল অথবা ভেহিকেল পার কিলোমিটার। এরপরের কম্পোনেন্টটি হচ্ছে আমাদের স্পিড। স্পিড বলতে একটি রোডে একটি ভেহিকেলের পার ইউনিট টাইমে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে সেটাকেই আমরা ওই ভেহিকেলের স্পিড বলি। স্পিড সাধারণত ইউ দিয়ে ডিনোট করা হয় এবং এর ইউনিট হচ্ছে মাইল পার আওয়ার অথবা কিলোমিটার পার আওয়ার এবং কখনও ফিট পার সেকেন্ডও হয়ে থাকে। এখানে স্পিড মূলত একটি ভেহিকেলের ক্ষেত্রে বোঝানো হয়েছে, কিন্তু রাস্তায় আমাদের একের অধিক ভেহিকেল থাকার কারণে আমরা সাধারণত মিন স্পিড নিয়ে কাজ করি। মিন স্পিড সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে টাইম মিন স্পিড যাকে আমরা ইউটি দিয়ে প্রকাশ করি এবং আরেকটি হচ্ছে স্পেস মিন স্পিড, সেটিকে আমরা হচ্ছে ইউএস দিয়ে ডিনোট করি। এরপর আসছে হচ্ছে টাইম মিন স্পিড। এটি হচ্ছে অ্যারিথমেটিক মিন অফ স্পিড অফ ভেহিকেলস। এটি হচ্ছে এভারেজ স্পিড অফ ভেহিকেলস অ্যাট অ্যান ইনস্ট্যান্ট ইন টাইম। মিন্স একটি রোডে একটি নির্দিষ্ট মুহূর্তে যে কয়টি ভেহিকেল আছে সেই ভেহিকেলগুলোর এভারেজ স্পিড যদি আমরা কনসিডার করি সেটি হচ্ছে আমাদের টাইম মিন স্পিড। এটি আমরা পাই সাধারণত সামেশন অফ ইউআই বাই এন থেকে। এখানে ইউআই হচ্ছে এন সংখ্যক ভেহিকেলের স্পিড এবং তার সামেশনকে আমরা যদি নাম্বার অফ ভেহিকেল দিয়ে ভাগ করি তাহলে আমরা টাইম মিন স্পিডটি পেয়ে যাব এবং এটির ইউনিট হচ্ছে ফিট পার সেকেন্ড। এরপরের আমাদের আসছে স্পেস মিন স্পিড, সেটি হচ্ছে হারমোনিক মিন অফ স্পিড অফ ভেহিকেলস। মিন্স আমাদের একটি রোডে পার লেন্থে যে কয়টি ভেহিকেলস থাকে সেগুলোর এভারেজ স্পিডকে আমাদের সেই রোডের স্পেস মিন স্পিড বলা হয় এবং সে তাকে আমরা ইউএস ইজ ইকুয়াল টু এন বাই সামেশন অফ 1/UI এই ফর্মুলা দিয়ে পাই। এবং এখানে আগের মতো ইউআই হচ্ছে এন সংখ্যক ভেহিকেলগুলোর স্পিড এবং তার ইউনিট হচ্ছে ফিট পার সেকেন্ড। এরপরের কম্পোনেন্টটি হচ্ছে আমাদের হেডওয়ে। হেডওয়ে বলতে মূলত একটি ভেহিকেল থেকে আরেকটি ভেহিকেলের মধ্যবর্তী যে ডিস্টেন্স অথবা গ্যাপ থাকে সেটিকেই হেডওয়ে বলে। হেডওয়েকে আসলে টাইপের অনুযায়ী দুই ধরনের ইউনিট থাকে হেডওয়ের, একটি হচ্ছে ফিট আরেকটি হচ্ছে সেকেন্ড। হেডওয়ে টাইপসগুলো হচ্ছে টাইম হেডওয়ে যাকে আমরা এইচ দিয়ে ডিনোট করি এবং আরেকটি হচ্ছে স্পেস হেডওয়ে যাকে আমরা ডি দিয়ে ডিনোট করি। টাইম হেডওয়েটা হচ্ছে ডিফারেন্স বিটুইন the time the front of a vehicle arrives at a point on the road and time the front of the next vehicle arrives at that same point, এর ইউনিট হচ্ছে সেকেন্ড। এখানে একটি ফিগার আছে, এই ফিগার দিয়ে আমরা এটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি ভেহিকেল 1 যেটাকে আমরা লিড ভেহিকেল বলছি এবং আরেকটি হচ্ছে ভেহিকেল 2 যাকে আমরা ফলোয়িং ভেহিকেল বলছি। এখানে লিড ভেহিকেল পজিশন 1 আছে এবং ফলোয়িং ভেহিকেল পজিশন 2 আছে। এখন এখানে লিড ভেহিকেলের ফ্রন্টটি যে পজিশনে আছে মিন্স পজিশন 1, ফলোয়িং ভেহিকেলের ফ্রন্টটিও মানে সামনের অংশটুকু পজিশন 2 থেকে সেই পজিশন 1 আসতে যেই সময়টুকু লাগবে সেটিকে আমরা টাইম হেডওয়ে বলি। এরপর আসি হচ্ছে আমরা স্পেস হেডওয়ে। স্পেস হেডওয়ে বলতে বোঝায় ডিস্টেন্স বিটুইন দ্য ফ্রন্ট অফ লিড ভেহিকেল অ্যান্ড দ্য ফ্রন্ট অফ ফলোয়িং ভেহিকেল এবং এর ইউনিট হচ্ছে ফিট। এখানে এই ফিগারটি থেকে আমরা যেটা বুঝতে পারি এখানে এই লিড ভেহিকেলের ফ্রন্ট মিন্স সামনের অংশটুকু এবং ফলোয়িং ভেহিকেলের
সামনের অংশটুকু এ দুটোর মধ্যবর্তী যে ডিস্টেন্সটুকু সেটি আমাদের স্পেস হেডবে এবং একে আমরা সাধারণত ডি দিয়ে প্রকাশ করি। স্পেস ওয়ে হেডওয়েটা একটি নির্দিষ্ট টাইমে মেজার করতে হবে এবং আমাদের যে টাইম হেডওয়েটা আছে সেটা সাধারণত একটি ফিক্সড লোকেশনে মেজার করা হয়। আজকের ভিডিওটিতে এতটুকুই। আমাদের পরবর্তী ভিডিওটিতে আমরা ফান্ডামেন্টাল ডায়াগ্রাম অফ ট্রাফিক ফ্লো নিয়ে ডিসকাস করব, তাই পরবর্তী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।